এ যেন গোদের উপর বিস্ফোরা, আবারও আতঙ্ক বাড়াচ্ছে করোনা ভাইরাস। তবে কি লকডাউন চালু হতে চলেছে, এ বিষয়ে কি জানা যাচ্ছে এই মুহূর্তে, সবই বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভারতে তিনটি ভ্যারিয়েন্টের কেস খুঁজে পাওয়া গিয়েছে ইতিমধ্যেই। ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু চীনের কোভিড পরিস্থিতি নিয়ে খুবই উদ্বিগ্ন। উল্লেখ্য, চীনের কোভিড পরিস্থিতি গুরুতর আকার ধারণ করার পর থেকেই কেন্দ্রের তরফে সমস্ত রাজ্যকে সতর্ক করা হয়েছে। ইতিমধ্যেই পুরসভার স্বাস্থ্য বিভাগের কর্মীদের মাস্ক পরার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ জানিয়েছেন, করোনা পরীক্ষা কেন্দ্রগুলি প্রস্তুত রাখা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, স্বাস্থ্য সচিবের নেতৃত্বে কোভিড পরিস্থিতির ওপর নজর রাখতে একটি কমিটি গড়ে তোলা হবে। ভারতে করোনা ভাইরাসের ওমিক্রনের BF7 সাব ভ্যারিয়েন্টের শনাক্ত হওয়ার পর থেকে দেশটিতে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। ভারতের বিভিন্ন বিমানবন্দরে করোনার নমুনা সংগ্রহ শুরু হচ্ছে। বিশেষ করে আন্তর্জাতিক বিমানে যাত্রীদের ক্ষেত্রে এই পদক্ষেপ কঠোর করা হয়েছে। এদিকে চীন ছাড়াও জাপান, যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলে হু হু করে করোনার প্রকোপ আরও বাড়ছে। এর ফলে ভারতের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে কেন্দ্রীয় সরকারের তরফে সতর্কতা অবলম্বন করতে নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি চীনে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। বিশ্বের বিভিন্ন দেশেই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে বলেই খবর পাওয়া যাচ্ছে। তারই মাঝে কোনো রকমের ঝুঁকি না নিয়ে ভারতের বিমানবন্দরগুলোতে বিদেশ থেকে আসা যাত্রীদের ঘিরে কড়া সতর্কতা অবলম্বন করছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। ভারতের বিভিন্ন বিমানবন্দরে চলবে জিনোম সিকোয়েন্সিংয়ের কাজও। জানানো হয়েছে, ভারতে আপাতত ওমিক্রনের BF7 সাব ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে, চলছে জোর কদমে নজরদারি। ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট BF7 চীনে বিপর্যয় সৃষ্টি করছে, এই বিষয়ে সতর্ক ভারত। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। এছাড়াও কোভিড-19 প্রস্তুতি এবং প্রোটোকল পর্যালোচনা করতে বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীরাও একটি বৈঠক করেছেন। এতে জনাকীর্ণ স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক করা, জিনোম সিকোয়েন্সিং বাড়ানো এবং যত দ্রুত সম্ভব করোনা ভ্যাকসিনের তৃতীয় ডোজ জনগণকে দেওয়ার উপর জোর দেওয়া হয়েছে।